ছি ছি, একটা না স্নান না করেই দিন কাটাচ্ছেন মিয়া। কোয়ারেন্টিনে ফাঁস হলো তার সত্য ঘটনা, আসুন দেখে নিয়ে বিস্তারিত। মিয়া খলিফা, এই নামটি যেন সকলের কাছেই পরিচিত। ঝাঁ চকচকে শরীরটা দেখার জন্য সারাক্ষণ ভিড় জমাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। খুব অল্প সময়ের মধ্যে নীল ছবিতে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছেন মিয়া। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের ধরে রাখতে বেশ সিদ্ধহস্ত নিয়েছেন মিয়া। একের পর এক যৌন উত্তেজনামূলক ছবি পোস্ট করে সংবাদের শিরোনামে থাকেন তিনি। তার এই আগুন জ্বলানো অবতার দেখতেই পুরুষেরা সবসময় মুখিয়ে রয়েছে। তবে এবার কোনো হট ছবি পোস্ট করেননি তিনি, বরং প্রকাশ্যে এসেছে মিয়ার গোপন তথ্য। আসুন দেখে নেই গোপন তথ্যগুলো। করোনা আতঙ্কে সকল তারকেরাই এখন বিরক্তি, সারা দেশ জুড়ে করোনা আতঙ্ক চলছে। একের পর এক শহরে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ছে এই রোগ। এই পরিস্থিতিতে বাঁচার একটাই রাস্তা, তা হচ্ছে হোম কোয়ারেন্টিন। কখন করোনা থেকে নিজেকে আটকাতে আপাতত সামাজিক দূরত্ব বজায় রাখা এবং একা থাকাই সবচেয়ে বেস্ট অপশন। সারা বিশ্বে লকডাউনের ব্যবস্থা নিয়েছে সরকার। এই লকডাউন চলাকালীন সকলেই এখন গৃহবন্দী। দীর্ঘ 21 দিনের লকডাউনে প্রত্যেকেই নিজেদের মতো করে সময় কাটাচ্ছে। সেলফ কোয়ারেন্টিনে কেমন কাটাচ্ছে সেলিব্রিটিরা, তা নিয়ে আমাদের আজকের পোস্ট। আমাদের আজকের পোস্টে রয়েছে লেবানিজ মার্কিন অভিনেত্রী মিয়া খলিফা, তিনিও হোম কোয়ারেন্টিনে তার জীবনযাপন করছেন। সম্প্রতি একটি ছবি পোস্ট করে তিনি নিজের এক গোপন তথ্য ফাঁস করেছে, যা প্রকাশ্যে আসা মাত্রই নেট দুনিয়ায় হইচই শুরু করে দিয়েছে। একটানা 2 দিন ধরে স্নান করেনি মিয়া, এই পোশাকটাই শেষবার তিনি পরেছিলেন। তিনি সকলকে কোয়ারেন্টাইন মানার অনুরোধ জানিয়েছেন। সবাই একত্র হলেই এই মরণ ভাইরাসকে দমন করতে পারবো বলে তিনি বলেছিলেন। এমনকি যে সমস্ত দেশে সরকার লকডাউন দেয়নি, তাদের নাগরিকদের নিজেদেরকে হোম কোয়ারেন্টিনে থাকার ঘোষণা দিয়েছেন মিয়া খলিফা। সেলফ কোয়ারেন্টিনে স্নান না করে কিভাবে রয়েছে অভিনেত্রী, আর কেন এবার স্নান করেনি, সেই প্রশ্নে সোশ্যাল মিডিয়ায় সবাই সরগম হয়ে গিয়েছে। বর্তমানে বাড়িতে বসেই শরীরচর্চায় মন দিয়েছে মিয়া খলিফা। করোনার জোরে সারা বিশ্ব কাবু হলেও তার জনপ্রিয়তা আজও একই রয়েছে সবার কাছে। দর্শকরা আপনাদের কি মত, কেন সে নানা এবং প্রচুর করবে, অবশ্যই আমাদের মানুষ কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং এর জন্য কেন এরকম সকল আপনাদের আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা।